তো দেখো সব বানানোর পরে একটা জায়গায় বসে তো এই যে একটা আছে এই একটা পাতা দিয়ে সবই এই নম্বরে লেখা আছে তো কোনো লোক মিলে মিলে লেখা আছে তো ফুল এন্ড ফাইনাল এই নম্বরে বানানোর পরে আছে তো আইনটা আটা কাজ আছে এই যে পেছনের তিনটা এই পেছনের তিনটা এরিয়া আছে এটা কোন মানে আছে তো দেখো আজকে মানে লাগে আমার মনে হচ্ছে বাড়ি আছে তাহলে একবার ট্রাই করব ট্রাই করে দেখব তো দেখলাম মনে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা অনেকদিন পরে নিয়ে আসি, আমি জানি অনেকদিন পরে লয়ে আসি। তো আজকে একটা বিশেষ একটা ব্লগ নিয়ে আসি, ঠিক আছে? তো যারা যারা ভুইনরা আছো, বিশেষ করে তারা লেগে উদ্দেশ্যে আজকে বানাতেছি ব্লগটা। তো এখন তো ভাইফোঁটা চলতেছে, ঠিক আছে? তো যার যার বাইরে ভুইনরা ভাইফোঁটা দিব, তো ভাইফোঁটা দিতে হলে একটা আশীর্বাদ বানানো লাগে নারিকেল গাছের পাতা দিয়ে, ঠিক আছে? তো অনেকে দেখি বাজাতে কিনা নেন, ঠিক আছে? তো আশা করি আজকের পরে তোমরা বাজার থেকে না আমার ভিডিওটা দেখানোর পরে। তো আমার বোনে খুব সুন্দর করে বানাইতে পারে এই আশীর্বাদটি। তো কিভাবে বানান লাগে আমার বোন তোমরা শিখাইব, ঠিক আছে? তো ভিডিওটা মনোযোগটা দেখবা, আশা করি তোমরা শিক্ষা লাগবা। কিন্তু একবারে শিখতে পারবে না, দুই তিনবার ট্রাই করতে হবে, তারপরে শিখতে পারবা। তো ভিডিওটা তোমরা দেখো লাস্ট অব্দি, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর আমার পেছনে যে দেখতে হতো সেটি আমার ভাইকে, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিও তোমরা ভালো লাগবো। তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। কড়া পাতা লাগে, চারটা পাতা তো একটা আশীর্বাদ বানাতে নিলে মানে তোমরা দুইটা পাতা লাগবো, দুইটা পাতা দিয়ে ওই মানান যা। তো দেখো কেমনে বানাইতেছে, মনোযোগটা না দেখলে শিখতে পারতো না, ঠিক আছে? প্রথমবার একটু কষ্ট হইব, মানে কেমনে বানাইতেছে এটা এটা তো তিন দুই তিনবার দেখলে তোমরা পাইলে নেবে। পাতার বাসটি হয়েছে মেইন, ঠিক আছে? বাসটি মনে রাখবা কিভাবে বাস করতেছে আর কিভাবে লক করতেছে পাতাটি। ওখানে যে মানে যে বাসটি লইতেছে মানে যে লইতেছে বাস করতেছে যেভাবে ডুবাইতেছে, অ্যাকচুয়ালি এটি এই আশীর্বাদের এই সাইডের এই স্টারটি আর কি, মানে স্টারের যে আকৃতি যে বানাইছে এই স্টারের আকৃতি এই এইটি এইটি, ঠিক আছে? তোমরা এইটি বানাইতেছে, এই এইটি বানাইতেছে সবটি এখন, ঠিক আছে?
আর আজকের ভিডিও কোয়ালিটিটা একটু বেশি ভালো হইতো না জানি কারণ রাতে বানাইছি অন্তকর ঘরের বিনতে তাহলে ভিডিও কোয়ালিটি একটু ম্যানেজ করে লাগ তোমরা আটা এটা পাঁচটা কোন তো এই যে দেখতেছো ঠিক আছে ফুলের মতন এই পাপড়ি মানে এই কুনারি এই কুন্ডি মানে স্টারের মতন যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে ঠিক আছে এই আটটা প্রথম তৈরি করছে এখন এখন তৈরি করবো এই যে উপরের দিকে চোলাটা এই চোলাটা যে দেখতেছো এই চোলাটা তৈরি করবো ঠিক আছে এখন এই চোলাটা কিভাবে তৈরি করে তোমরা লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবা তো দেখতেছো বানানোর পরে আকৃতিটা এরকম আইবো ঠিক আছে তো এটি যে এক্সট্রা আছে এই এক্সট্রা পাতাটি সবটি এরকম ভাবে কাটতে লাগবো ঠিক আছে কোনার লগে মিলে মিলে কাটতে লাগবো ঠিক আছে তো ফুল অ্যান্ড ফাইনাল এরকম হইবো বানানোর পরে ঠিক আছে তো এখানে আমি তো আটা কাজ বাকি আছে এই যে পেছনের দিকটা এই পেছনের দিকটা যে ইডি আছে ইডি এখন বানাইবো ঠিক আছে তো দেহ ওটা কিভাবে বানাইতে বানানো লাগে আর মনোযোগটা দেখবা ঠিক আছে তাহলে পারবা আর কয়েকবার ট্রাই করবা ট্রাই করলে পেরে লেবা তো দেখতে থাকো মনোযোগটা তোমার ব্যাক সাইডে করবো ঠিক আছে এটার ব্যাক সাইড এবারে কুনারি মিলাই মিলাই কাটবো ঠিক আছে দেখো দেখতে এক্সট্রা পাতাটি
তো দেখতে পাচ্ছো ফাইনাল লুকটা ঠিক আছে তো এটার উপরে যে চূড়াটা এই চূড়াটা খুব সুন্দর হইছে এমন সাইডে এমন আটটা পাপড়ি বাইব আর ব্যাক সাইডটা তোমরা এরকম হবে ঠিক আছে তো তোমরা নিজে নিজে বাড়িতে বানাই দিবা আশা করি আজকের পর থেকে তোমরা আর বাজার থেকে কিনে আনো না ঠিক আছে ফালতু টাকা লস কইরা এরকম আনো না তোমরা বাড়িতে তোমরা বানাই লাইতে পার সুন্দর করে ঠিক আছে তো দেখতে পাচ্ছো জানো আমরা অলরেডি দুইটা বানানি আছে আর এলে তিনটা তো কেমন হইছে তোমরা কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে একটা লাইক করে দিবা আর সবার কাছে শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে।